সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেইন আফরোজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, 2020-21 শিক্ষাবর্ষে যারা আমাদের দ্বাদশ শ্রেণীতে রয়েছ তাদের জন্য আমাদের চতুর্থ পর্বের ক্লাস শুরু হয়েছে এবং এই চতুর্থ পর্বের ক্লাসে আজ আমি তোমাদের সাথে আছি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের যৌথ মূলধনী কোম্পানি নিয়ে। আজ আমরা আলোচনা করব যৌথ মূলধনী কোম্পানির পরিচালক মণ্ডলী ও পরিচালক মণ্ডলী নিয়োগের পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা, এসো সরাসরি আমরা বোর্ডে চলে যাই এবং দেখে নিই বিষয়গুলো কী কী। কোম্পানির পরিচালক ও পরিচালক মণ্ডলী, কোম্পানির পরিচালক ও পরিচালক মণ্ডলী নিয়োগের ক্ষেত্রে যে যে বৈশিষ্ট্যগুলো মেনে চলা হয় সেই বৈশিষ্ট্যগুলো দেখো নিম্নরূপ। প্রথমত, পরিচালকগণ হলেন কোম্পানিতে শেয়ার হোল্ডারগণের প্রতিনিধি, কোম্পানি পরিচালনার সর্বোচ্চ ক্ষমতাবান কর্তৃপক্ষ, শেয়ার হোল্ডারগণ কর্তৃক নির্বাচিত, সংঘবদ্ধ ও কোম্পানি আইনের বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত। এই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকলে সেটা আমরা পরিচালক মণ্ডলীর বৈশিষ্ট্যর মধ্যে বা পরিচালক মণ্ডলী হিসেবে তাদেরকে আমরা নির্বাচিত করে থাকি বা বলে থাকি। এইবার এই পরিচালক মণ্ডলী নিয়োগের ক্ষেত্রে প্রথমে যে পরিচালক নিয়োগের যে বিষয়টি সেটি দেখো, 1994 সালের কোম্পানি আইনের 90 ধারায় বলা হয়েছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোম্পানি ভিন্ন প্রত্যেক কোম্পানিতে কমপক্ষে 3 জন এবং প্রাইভেট কমপক্ষে 2 জন। অর্থাৎ আমরা জানি কোম্পানি, বাংলাদেশে কোম্পানি আইন প্রচলিত হচ্ছে 1994 সালের আইন অনুযায়ী এবং এই 94 সালের আইন অনুযায়ী সেখানকার 90 ধারা অনুসারে বলা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিচালকের সংখ্যা হবে কমপক্ষে 3 জন এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 2 জন। এইরূপ পরিচালক কোম্পানি আইনের বিধান অনুযায়ী নিম্নোক্তভাবে নিয়োগপ্রাপ্ত হতে পারে এবং নিয়োগপ্রাপ্তের প্রথম যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে প্রবর্তকগণ কর্তৃক। পরিচালক নিয়োগ না করা পর্যন্ত স্মারকলিপিতে পরিচালক হিসেবে নির্ধারিত স্বাক্ষরকারীগণ কোম্পানির প্রথম পরিচালক। অর্থাৎ কোম্পানি গঠনের সময় প্রণীত স্মারকলিপিতে কারা পরিচালক হিসেবে স্বাক্ষর করবেন এবং এটা প্রবর্তকগণ নির্ধারিত করেন যারা কোম্পানি গঠনের পর সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে স্মারকলিপিতে কারা স্বাক্ষর করছেন এবং স্মারকলিপিতে যারা স্বাক্ষর করছেন তারাই হচ্ছে এই প্রবর্তকগণ এবং তার পরবর্তীতে তারা কী করবে, কোম্পানির সাধারণ সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এরা তাদের নির্ধারিত আসনে থাকবে। তারাও এইভাবে প্রবর্তকগণ কর্তৃক কোম্পানির পরিচালক নিয়োগ করা হয়। তারপরে রয়েছে শেয়ার হোল্ডারগণ কর্তৃক। শেয়ার হোল্ডারগণের সাধারণ সভায় শেয়ার মালিকদের প্রত্যক্ষ ভোটে পরিচালকগণ নির্বাচিত হয় আর এই ধরনের নির্বাচনকে বলা হয় সাধারণ নিয়ম। অর্থাৎ সাধারণ নিয়মে শেয়ার হোল্ডারগণ কর্তৃক সাধারণ সভায় শেয়ার মালিকগণের প্রত্যক্ষ ভোটে পরিচালকগণ নির্বাচিত হন। তারপরে দেখো পরিচালক মণ্ডল কর্তৃক। পরিচালক মণ্ডলী কর্তৃক যখন নিয়ন্ত্রিত হয় এটি আইন ও সংবিধি অনুসারেই হয়ে থাকে, তবে এটিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে শূন্যপদ পূরণ, বিকল্প পরিচালক এবং অতিরিক্ত পরিচালক নিয়োগ। প্রথমে দেখো, সাময়িকভাবে কোনো পরিচালকের পদ শূন্য হলে এবং সেই শূন্য পদে যদি কাউকে নিয়োগদান করা হয় তখন আমরা বলে থাকি শূন্যপদ পূরণের মাধ্যমে নিয়োগদান। তারপরে দেখো রয়েছে বিকল্প পরিচালক নিয়োগ। পরিচালকগণ সংবিধি বা শেয়ার হোল্ডারদের সভার সিদ্ধান্তক্রমে যে কোনো ব্যক্তিকে পরিচালকের অনুপস্থিতকালীন বিকল্প হিসেবে নিয়োগ দিতে পারে এবং এই বিকল্প হিসেবে যে নিয়োগটা দেওয়া হয় তাকে বলা হয় বিকল্প পরিচালক নিয়োগ পদ্ধতি। এবং তারপরে দেখো রয়েছে অতিরিক্ত পরিচালক নিয়োগ। যখন সংবিধিতে বিধান থাকলে পরিচালকগণ, পরিচালক মণ্ডলী মোট সদস্য সংখ্যার একটি নির্দিষ্ট সংখ্যক পরিচালক নিজেরা নিয়োগ করতে পারেন এবং সেই ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে পরবর্তী সাধারণ সভা পর্যন্ত এরাই ওই পদে বহাল থাকেন। একে বলা হয় অতিরিক্ত পরিচালক নিয়োগ পদ্ধতি। এরপরে রয়েছে দেখো ব্যবস্থাপনা প্রতিনিধি কর্তৃপক্ষ কর্তৃক, আরেকটি তৃতীয় পক্ষ কর্তৃক এবং সরকার কর্তৃক। প্রথমেই হচ্ছে ব্যবস্থাপনা প্রতিনিধি কর্তৃক।
কোনো কোম্পানিতে ব্যবস্থাপনা প্রতিনিধি নিযুক্ত করা হলে সংবিধির বিধান অনুসারে উক্ত প্রতিনিধি কোম্পানির জন্য পরিচালক নিযুক্ত করতে পারবেন, কিন্তু এই সংখ্যা মোট পরিচালক সংখ্যার এক তৃতীয়াংশের বেশি হবে না। অর্থাৎ মোট পরিচালক সংখ্যা বলতে এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে দুইজন এবং পাবলিক লিমিটেড কোম্পানি হলে তিনজন, এখানে ব্যবস্থাপনা প্রতিনিধি কর্তৃক যদি নির্বাচিত হয় তখন এই মোট যে পরিচালক সংখ্যা রয়েছে তার এক তৃতীয়াংশের বেশি হতে পারবে না। তৃতীয় পক্ষ কর্তৃক কোম্পানি সংবিধানে বিধান থাকলে বা দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগের সুযোগ থাকলে ক্ষেত্র বিশেষে পাওনাদার বা দায় গ্রাহকগণের মধ্য থেকে কোম্পানির পরিচালক নিয়োগ করতে পারেন। অর্থাৎ যারা কোম্পানির পাওনাদার বা দায় গ্রাহক তাদের মধ্য থেকে আমরা পরিচালক নিয়োগ করতে পারি। তবে আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারী বা বিনিয়োগকারীদেরকেও পরিচালক নিয়োগের ক্ষমতা দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত পরিচালক নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে। এবং অবশেষে রয়েছে সরকার কর্তৃক কোনো কোম্পানি সংবিধিতে বিধান থাকলে সে অনুযায়ী অথবা শেয়ার মালিকগণের আবেদন ক্রমে সরকার যে কোনো সময় কোম্পানিতে এক বা একাধিক পরিচালক নিয়োগ করার অধিকারী। অবশ্য সরকারি বা বেসরকারি যৌথ মালিকানাধীন কোম্পানির বেলায় সংবিধিতে প্রদত্ত ক্ষমতা বল সরকার পরিচালক নিয়োগ হতে পারে। অর্থাৎ সেটা অবশ্য সংবিধি কর্তৃক যে আগেই উল্লেখ করা যদি থাকে যে এখানে সরকার কর্তৃক নিয়ন্ত্রণ করতে পারবে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই এই সরকার কর্তৃক নিয়ন্ত্রণ বা সরকার কর্তৃক পরিচালক মণ্ডলী নিয়োগ করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার উপর ভিত্তি করে যে বিষয়টির প্রতীয়মান হয় সেটি হচ্ছে প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড উভয় কোম্পানির ক্ষেত্রে কীভাবে পরিচালক মণ্ডলী নিয়োগ হতে পারে এবং কোন কোন প্রক্রিয়ায় এই পরিচালক মণ্ডলী নিয়োগ করা যেতে পারে এবং নিয়োগ করার ক্ষেত্রে কী কী বিধান এবং আইন রয়েছে সেই সকল বিষয় নিয়ে। এই আজকের আলোচনার উপর ভিত্তি করে তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে যেটি থাকছে, অনুশীলনমূলক বাড়ির কাজ হিসেবে থাকছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক নিয়োগের ক্ষেত্রে যে সকল বিধিবিধান রয়েছে তা তোমার নিজের তা বই ও নিজের ভাষায় তুমি বর্ণনা করবে। এখানে দুটি কোম্পানির কথা আলোচনা করা হয়েছে, পাবলিক এবং প্রাইভেট। তবে তোমাদের অনুশীলনমূলক বাড়ির কাজ হিসেবে শুধুমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানির কার্যকারিতা এখানে নিয়োগ পদ্ধতি ব্যাখ্যা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখা হবে পরবর্তী ভিডিও কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।